বলা হয় যে আইতেখাল যাইতেখাল মগবাড়ি বরিশাল, এই বরিশালের খাল ভিত্তিক যে পর্যটনগুলো কতটা আনডিসকভার্ড সেটা এইখানে আসলে বোঝা যায়। আটঘর কুড়িয়ানা, আমরা ভীমরুলি বাজার আসছি, ঝালকাঠি সদর থেকে খুবই কাছে এবং জায়গাটা আসলে ইমেন্সলি সুন্দর। রাতারগুলা সুন্দরবনের একটা মিক্সচার আছে এই জায়গাটাই, মানে আপনি যদি দেখেন ওরকম মানে পানির মধ্যে আপনার গাছপালা জন্মাইছে, দুই পাশে পেয়ারা বাগান, এবং সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে, সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার একটু পরপর নৌকায় সুন্দর সুন্দর আসলে পেয়ারার যে ইগুলো যাচ্ছে, বরজ বলে অথবা এরকম যে গাদি গাদি পেয়ারা যাচ্ছে, এটার যে কালার ওটা হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যাপার। চলেন ঘুরে আসি আটঘর কুড়িয়ানায়, কী কী আছে, কেমন এটা দেখতে লাগে, কোন মৌসুমে আসবেন, অবশ্যই বর্ষায়, বর্ষা ছাড়া আসলে পেয়ারা বাগানটা আসলে এরকমভাবে ফুটে ওঠে না। গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পেয়ারা বাগানে পর্যটন, তারই সূত্র ধরে আমাদের এই পেয়ারা বাগান ভ্রমণ। এর আগেও 2020 সালে আমি গিয়েছিলাম এখানে। কত জরিমানা? 10,000 টাকা জরিমানা ভাই? এখানে এসে যদি আমরা ডাল ভাঙা বা ছেঁড়ার কল্পনা করে থাকেন তাহলে 10,000 টাকা এক্সট্রা নিয়ে আসবেন অবশ্যই। আমরা আসছি হচ্ছে আজকে পেয়ারা বাগানে, এখানে হচ্ছে প্রায় 26টা গ্রাম ভীমরুলিতে, ঝালকাঠি সদরই এই জায়গাটা, প্রায় 20,000 পরিবার এই 26টা গ্রামে যারা পেয়ারার উপর জীবিকা নির্বাহ করে, পেয়ারা বাগান বলা হয় এই জায়গাটিকে। পদ্মা সেতু হয়ে এখন অনায়াসেই ঝালকাঠি চলে আসতে পারবেন বাসে, রাতের বাসে, অথবা সকালে বাস নিয়ে চলে আসতে পারবেন দুপুরের মধ্যে, অথবা আপনি যদি লঞ্চে কমফোর্ট ফিল করেন সেই ক্ষেত্রে লঞ্চে ঝালকাঠি আসতে পারবেন বিকালে বা সন্ধ্যায়, লঞ্চে উঠে পরের দিন ভোরে পৌঁছে যাবেন এখানে। তারপর একটি নৌকা ভাড়া নেবেন, নৌকার ভাড়া হতে পারে 1,000 থেকে 1,500 টাকা, একটু দরাদরি করে নিলে বেশ কম দামে এখানে নৌকা ভাড়া পাওয়া যায় এবং তাতে আপনারা 10 জন অন্তত উঠতে পারবেন নিশ্চিতভাবেই। পেয়ারা বাগান মূলত একটি ভাসমান বাজার, এটি এর মূল আকর্ষণ। থাইল্যান্ড বা অন্যান্য যেসব দেশে আমরা ভিডিওতে দেখে থাকি যে ভাসমান বাজারগুলো, তার চেয়ে পেয়ারা বাগান কোনো অংশেই কম নয়। কিন্তু এখানকার যে পর্যটন শিল্প সেটা ঠিক সুন্দরভাবে এখনও গড়ে ওঠেনি। এখানে খুব স্বল্প দামে আপনি পেয়ারা কিনতেও পারবেন এইসব নৌকাগুলো থেকে। অনেক যুবক যুবতীরা এখানে আসেন ঘুরতে, তাছাড়া পরিবার নিয়ে অনেকেই দেখা গেছে পেয়ারা বাগান ঘুরে যেতে। যদি নেতিবাচক দিকগুলোর কথা বলেন তাহলে আমি বলবো পেয়ারা বাগানে সবচেয়ে নেতিবাচক দিক হচ্ছে এখানকার ডিজে পার্টি। যদিও প্রশাসন কখনো কখনো এসব ডিজে পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে, কিন্তু পুরোপুরি উৎপাত কমানো আসলে সম্ভব হয়নি, যেহেতু এখানকার বিনোদনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে জোরে সাউন্ড বক্স লাগিয়ে অনেক হাই ভলিউমে গান বাজানো এবং তাতে উদ্ভট নাচ নাচা। এইভাবে বড় বড় নৌকায় করেও পেয়ারা এখান থেকে নিয়ে যাওয়া হয় মূল শহরে এবং সেখানে বিক্রি করা হয়। পেয়ারার বাইরেও এখানে আমড়ার প্রচুর চাষ হয়ে থাকে, আমরা প্রচুর আমড়া গাছ দেখেছি। বরিশালে আমড়া বেশ প্রবাদ প্রতিম একটা ফল। এখানকার পর্যটনের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা শুনছিলাম এখানকার ADC ঝালকাঠির আমাদের বড় ভাই নাজমুল আলম নবীনের কাছে। আপনারা যেই যেই বাগানটায় আসছেন সেখানে দেখবেন যে পেয়ারার সাথে সাথে আমড়া বাগান আছে, তো এইটা আসলে এই অঞ্চলের স্পেশালিটি। এই জায়গায় কিন্তু বিশাল মাঠ, বিস্তর মাঠ, কিন্তু এখানে ধান চাষ হবে না, এখানে পেয়ারা এবং আমড়াই হবে। এবং এই অঞ্চলের মানুষের জন্য এখন পেয়ারা এবং আমড়ার সাথে সাথে এই ট্যুরিজমটাও একটা অনুষঙ্গ হয়েছে, যেটা দিয়ে তারা তাদের পেয়ারা আমড়ার পাশাপাশি আর একটা ইনকামের সোর্স হয়েছে। টু সাম এক্সটেন্ট সামটাইম এইটা একটু নুইসেন্স ক্রিয়েট হয়, অনেক বেশি মানুষ আসে, পেয়ারার ফলন যেই পরিমাণ হওয়ার কথা সেটা হয় না, অনেক সময় মানুষ হাত দিয়ে ছিঁড়ে ফেলে, পেয়ারা বাগানে এসে যেই গাছটাকে ডিস্টার্ব না করা সেটা করে না অনেক সময়। এইগুলো একটু শিখতে হবে আমাদের ট্যুরিস্টদের, যদি সেটা শিখে বিহেভ করে তাহলে ট্যুরিজমও বাড়বে, একসাথে আমাদের এই পেয়ারা এবং আমড়ার ফলনগুলোও থাকবে। দুই ধারে ভাসমান হোটেলগুলোতে সকালের আমরা নাস্তা সেরে নিয়েছি, তারপরে নৌকায় ঘুরে বেরিয়েছি, খানিকটা গরম ছিল কিন্তু তাতে আমাদের উপভোগ কোনো অংশেই কমেনি। ঠিক এই বাজারটির মোড়ে একটি সুন্দর মন্দির আছে,
এবং ব্রিজ থেকে এই মন্দিরের বেশ ভালো ভিউও পাওয়া যায়। আমরা খুব সুন্দর একটি রাস্তায় এই জায়গাটিতে ভ্রমণ করতে এসেছিলাম। দুই ধারে গাছ যেন ব্যারিকেড দিয়ে আমাদের স্যালুট জানাচ্ছিল এই রাস্তায়, এবং খুব সুন্দর চকচকে একটা আকাশ ছিল এই দিন। যে জায়গায় হচ্ছে ব্যাপারটা মোটামুটি প্রাকৃতিক, সেই জায়গাগুলোতে যেতেই এমনিতেই ভালো লাগে। আর এখানে বাগান হলো অ্যাকচুয়ালি এটা তো প্রাকৃতিক বাগান, কোনো আর্টিফিশিয়াল কোনোভাবে বাগানটা তৈরি করা, মানে যেটা বলে যে গ্রিন হাউস বা এরকম কোনো কিছু না, ফার্ম না এটা, ঠিক এটা আসলে অথেন্টিক বাগান। গরমটা একটু কম থাকলে আরো ভালো লাগতো, বৃষ্টি পড়লে একটু ভালো হতো। হ্যাঁ, কিন্তু না, এই তো সবার সাথে আসছি, মজা করছি, নতুন একটা জায়গায় আসা হলো, ভালো লাগছে।